লটারির মাধ্যমে কি পাইছো? দুটি ভিন্ন দর্গের বাক্স। দুটি ভিন্ন দর্গের বাক্স। আচ্ছা, তারপরে দলীয় কাজের প্রতিবেদন উপস্থাপন। 28/11/2023 ইংরেজি বরাবর প্রধান শিক্ষক শ্রেণী ষষ্ঠম বিষয় পরিমাপ সম্পর্কিত প্রতিবেদন পাতাকান্দি সরকারি সাহেব আলী আবুলহোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। দলগত পরিমাপ উপস্থাপন। আমাদের দল নং 1 ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক মূল্যায়ন 2023-এর সেশন 3-5 এ দলগত পরিমাপ উপস্থাপন বিষয় লটারির মাধ্যমে আমরা দুটি ভিন্ন দর্গের বাক্স পরিমাপের দায়িত্ব পাই। বিষয় শিক্ষকের নির্দেশনা মেনে দুটি ভিন্ন দর্গের বাক্সের পরিমাপ প্রতিবেদন উপস্থাপন করছি। আলোচনার মাধ্যমে দলের সকলের মতামতের ভিত্তিতে পরিকল্পনা তৈরি করা হলো। দুটি ভিন্ন দর্গের বাক্স পর্যবেক্ষণ। কাজ বন্টন, সুবিধাজনক একক নির্ধারণ, প্রয়োজনীয় উপকরণ নির্ধারণ, বাক্স দুটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়, পরিমাপের সঠিকতা যাচাই, সংখ্যা রাশি ও বীজগণিতি ও রাশিতে প্রকাশ, বীজগণিতি ও রাশিতে ট্রি এর মাধ্যমে প্রকাশ, রাশিটি সহ ও ধ্রুবক নির্ণয়, সম্পর্কটি সমাধান ও ফলাফল যাচাই, প্রতিবেদন উপস্থাপন। আচ্ছা, এবার বলো তুমি, তুমি যে তোমার দল এবং তুমি যে এই দুটি ভিন্ন দৈর্ঘ্য বাক্সের দৈর্ঘ্য মাপছো, সবাই মাপছে নাকি তুমি একই মাপছো? দলের সবাই আমার কয়েকজন সাহায্য করছে, সাহায্য করছে না এই মাপতে? ওই কোনটা মাপছিলে, কোনটা? আবার দিয়ে এসে বসে। আচ্ছা, এখন যে এই বাক্সতে মাপছো, তোমার সদস্য দলের সদস্য তোমার সহযোগিতা করছো তো? হ্যাঁ, আর তুমি একাই করছো, আর কেউ করে নাই? এটা হচ্ছে আপনার সংখ্যা রাশির মাধ্যমে প্রকাশ করছে। দ্বিতীয়ত এই সংখ্যা রাশিটাকে তারা আবার বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করছে। তারপরে একটা ট্রি অর্থাৎ গাছের মাধ্যমে কিভাবে এটার উৎপাদক বার করছে, তারপরে আপনার এর পথ বার করছে, ধ্রুবক বার করছে, বার করে শেষে তার দলের সবাই মিলে একটা দলের সদস্যরা সবাই দিয়ে যে কাজ করছে একটা প্রতিবেদন দিচ্ছে। এই এই কাজটা করতে যায় তাহলে লটারি করছেন আজকে নাকি? যে বললেন যে লটারির মাধ্যমে কয়টা দল ছিল, দল না তারা একটু দাঁড়াতো দেখি, দল না তারা একটু দাঁড়ানো, মানে তারা কি লটারি করে তারপরে বিভিন্ন কাজের অংশ হয়েছে দেখি দেখি। এই তোমার লটারিতে কি আসছিল? পানির বোতল। তোমরা পানির বোতলের কি করছে তারা? পানির বোতলের এটা এটা ছিল তোমাদের দলের কাজ করছো, দলটা কাজটা প্রতিবেদন তৈরি করছো, এটা এটা প্রতিবেদনটা দেখি একটু দেখাও, তোমার জাস্ট উল্টে দেখো। এতক্ষণ আমি তোমাদেরকে মাঠে দেখলাম, জানালা দেখলাম, ইডি কারা করছে তাহলে গাছগুলা তোমরা? আচ্ছা, তোমাদের তোমাদের দলের কি ছিল আজকে? এই এই মাঠটার আমাদের যে মাঠটার দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করা। আচ্ছা, এটা করছো? আমি দেখলাম তোমরা সবাই যায় দলে অংশগ্রহণ করছো, আমার কাছে তার দলটা পারফেক্ট আছে, একেবারে মাঠে যাইয়া একেবারে বড় ফিতে আবার এর দেখলাম মাপতাছে আমি নাক ভালো। এই এই এটা যে গণিত ক্লাস বোঝা গেছে তা করে ফিতা টিতা দেখে। তো তোমরা কি প্রতিবেদন তৈরি করছো? এই এই যে প্রতিবেদন নাকি? কয়জন সদস্য তোমাদের দলে? দশজন। আচ্ছা, এই তোমরা কি পাইছিলে লটারিতে? শ্রেণী কয়ের দৈর্ঘ্য? আচ্ছা, কোন শ্রেণী কক্ষ মাপছো? এটা না অন্যটা, এই 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 রুমটার, এই রুমটা কতটুকু দৈর্ঘ্য কতটুকু প্রস্তাব হইতে পারি? ১১০ মিটার দৈর্ঘ্য। আর আরে বলিক না, সুবিধা কি? তারপরে এটা কি? হ্যাঁ, ওটা ওই বলবে এইখান থেকে এখানে কতটুকু দূরত্ব দরজা? এটা কি মিটার বলতেছো না সেন্টিমিটার বলতেছো না ইঞ্চি বলতেছো না ফুট বলতেছো, কোনটা? আচ্ছা, কই ফিতাটা কই? স্কেলে মাপছিল, আমার স্কেলটা দেখাও তো, এটা কতটুকু স্কেলটা বার করো, এইটা এটা কতটুকু লম্বা কতটুকু? আর এমনি ইঞ্চিতে কত ইঞ্চি? 12 ইঞ্চি। গুড, ধন্যবাদ। 12 ইঞ্চিতে কয় ফুট? ১ ফুট। এই তো এগুলা একদম নিজে হাতে কলমে বলতে হবে, দেখে দেখে।
তুমি তোমাদের কি ছিল আজকে লটারিতে বাগানের দুর্গপ্রস্থ বাগানের দুর্গপ্রস্থ কোন বাগানের দুর্গপ্রস্থ রে ভাবছো সরে বাগান এই যে এই পাশের যে আমাদের নিচে যেটা আছে এটা আচ্ছা দিদি মাপছো এই তোমাদের প্রতিবেদন তৈরি করছো কিনা আমি তো দেখি নাই কই প্রতিবেদন কই এটা এটা পিছটা উল্টে দেখাও এটা তোমরা সবাই সম্মিলিতভাবে করছো শিওর ওকে তোমাদের তাহলে বাগানে জলের কাজে পরিপূর্ণ না স্যার বাগানে দুর্গপ্রস্থ তাহলে বাগানে দুর্গপ্রস্থ 10 মিটার প্রস্থ 15 মিটার তো 20 গুণিতের আসে মানে প্রকাশ করছে গুড তারপর আর 20 গুণিতের আসে জি চিত্রের মাধ্যমে একটা ভেঞ্চার এই ভেঞ্চার কোন ব্যাচটা কাজ করছে কোন ব্যাচের এইটার ওই আচ্ছা বলো এইটার বলো স্যার দৈর্ঘ্য 36 হ্যাঁ দৈর্ঘ্য 36 প্রস্থ 30 সেন্টিমিটার এই প্রস্থটা 30 সেন্টিমিটার 30 ওই রুমে যাই মাপছো আচ্ছা যাই তার একটা ধরছে যাই ক্লিয়ার তুমি একাই মাপছো না আর কেউ মাপছিল সাথে সাহায্য করছে কে 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 এরা আচ্ছা ঠিক আছে তোমরা কি পাইছিলা লটারিতে লটারির মাধ্যমে আমরা শ্রেণীকক্ষে যে কোনো একটি জানালার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়ের দায়িত্ব পেয়েছি একটা জানালার কোন জানালার মাপছিলা স্যার আমার ম্যাগনা শাখা দিয়ে একটা কর্নারে জানালা ওই যে ম্যাগনা শাখার কর্নারে জানালাটা ওইটার দৈর্ঘ্য প্রস্থ মাপছো মাইপাই এই প্রতিবেদন তৈরি করছো প্রতিবেদনটা দেখি স্যার প্রথমে আমরা প্রতিবেদন আকারে লিখছি এরপরে আমরা কাজগুলো পরিকল্পনা অনুযায়ী এই পরিকল্পনা যে লিখছি এই পরিকল্পনাগুলো এখানে লিখছি আমরা তারপরে এরপরে দৈর্ঘ্য ও প্রস্থ এখানে এরপরে আমরা একক হিসাবে কোনটা নিছি সেন্টিমিটার যেহেতু তো এটা এখানে লিখছি এরপর চার নম্বরে আমরা লিখছি তার সংখ্যা রাশির মাধ্যমে এবং বীজগণিত রাশির মাধ্যমে এখানে এটা প্রকাশ করছি আর পাঁচ নম্বরে আমরা বীজগণিত আকারে প্রকাশ করছি নাকি তার এরপর আর কি কাজ করছো এরপরে ছয় নম্বরে আমরা এটা সহগ মানে বীজগণিত রাশি সহগ ও ধ্রুবক নির্ণয় করছি গুড তারপর সাত নম্বরে আমরা এটা বীজগণিত রাশিটাকে আবার বীজগণিত রাশির মাধ্যমে আবার দৈর্ঘ্য প্রস্থগুলো আমরা বাইর করছি এই যে আবার বীজগণিতের মাধ্যমে হ্যাঁ তারপর আর কি করছো সেই সমাপ্ত এই একটা জানালা মাপে এতার প্রতিবেদন তৈরি করছো ধন্যবাদ স্যার আজকে অনেক চমৎকার কাজ করছো তারা যা মনে হয় যে নিজে নিজে এতগুলো কাজ করা একটা ছোট্ট জানালা থেকে তারা অনেকগুলা কয়েকটা পৃষ্ঠা দেখলাম লেখছে আর কাই কে প্রয়া উপস্থাপন করবে কে দেখি তুমি তোমাদের কি ছিল আজকে দরজা তাহলে আমি দেখলাম দরজা আছে জানালা আছে তারপরে বেঞ্চ আছে মাঠ আছে বাগান আছে আর কি কি মাপছে বাক্স তারপরে বোতলও দেখলাম তোমরা কি মাপছিলা দরজা কোন দরজাটা বলো তো এই দরজাটাই আমাদের এই দরজাটাই আচ্ছা বলো এই দরজাটা দুর্গপ্রস্থ কত দূর পাইছিলা আচ্ছা পাইয়ে কি কি কাজ করছো এটা কো স্যার এই দরজাটা দৈর্ঘ্য মাপছি স্যার দৈর্ঘ্য 7 ফুট স্যার প্রস্থ 3 ফুট প্রস্থ 3 ফুট দৈর্ঘ্য 7 ফুট এরপরে এরপরে কি কি কাজ করছো প্রতিবেদনটা বলো প্রতিবেদন লিখছি প্রতিবেদনটা বলো তো একটু নিজের মতো করে বলো বলো বরাবর শ্রেণী শিক্ষক না না কি কি কাজ করছো আর কালে কাজগুলো কি কি করছো সেটা বলে দাও স্যার প্রথম প্রতিবেদন লিখছি হ্যাঁ তারপর দলে কে কে সাহায্য করছে এগুলো লিখছি তাদের নামও লিখছো স্যার দৈর্ঘ্য প্রস্থ লিখছি হ্যাঁ এই তোমার দলের সবাই মাপছিল এটা হ্যাঁ মানে তারা তারা সাহায্য করছে এরপরে এটা কাজ করছে তারপরে সংখ্যা রাশি এটা এটার কি কয় বীজগণিতের রাশি বার করছে তারপর আর কি স্যার আর লেখ স্যার কোথায় কাজ করেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রতিবেদন এখনো তো রানিং আছে ঠিক আছে ধন্যবাদ সবার জন্য জোরে একটা করো তাহলে